আজকে আমি আপনাদেরকে এমন একটা চমৎকার জিনিস দেখাবো যে জিনিসটা আপনারা আগে কখনো দেখেন নাই তো এই যে দেখতে পারতেছেন এখানে কিন্তু আপনি আপনার ফোনের সাউন্ড বাড়াতে কমাতে পারবেন তো এই যে দেখতে পারতেছেন এখান থেকে কিন্তু আপনি চাইলে আর কোনো কিছু করতে পারবেন না তো আপনি চাইলে এই যে এখান থেকে আপনি আপনার ফোনের সাউন্ড তো বাড়াতে কমাতে পারবেন কিংবা এখানে আপনি আপনার পার্সোনাল যে ডকুমেন্টসগুলো আছে এইগুলো লুকিয়ে রাখতে পারবেন তো ওই যে দেখতে পারতেছেন এখানে ফার্স্ট অফ অল আপনি আপনার ইমেজগুলো মানে আপনার ফটোগুলো যেগুলো আছে সেগুলো আপনি লুকিয়ে রাখতে পারবেন তারপর দিয়ে যে দেখতে পারতেছেন আপনার ভিডিওগুলো লুকিয়ে রাখতে পারবেন তারপর দিয়ে আপনার অডিও যেগুলো আছে সেইগুলো আপনি লুকিয়ে রাখতে পারবেন তারপর দিয়ে যে দেখতে পারতেছেন আপনার নোটপ্যাডের অপশান আছে আপনি চাইলে আপনার আপনার নোটপ্যাডগুলো এখানে লুকিয়ে রাখতে পারবেন তো মূলত এই যে দেখতে পারতেছেন এখান থেকে মূলত আপনি আপনার ফোনের সাউন্ড বাড়াতে কমাতে পারবেন চাইলে আপনি আপনার প্রাইভেট জিনিসগুলো হাইড করে রাখতে পারবেন এই অপশানটার ভিতরে এসে তো এই অপশানটা আপনি আপনার ফোনের ভিতরে কিভাবে ইউজ করবেন এখনই আমি আপনাদেরকে বলে দেবো তো চলুন দেখে আসি ভিডিওটা আপনার স্মার্টফোনের ভিতরে এই কাজটা করতে হলে একটা অ্যাপ্লিকেশানটার প্রয়োজন হবে তো এই অ্যাপ্লিকেশনটার নাম কী এবং অ্যাপ্লিকেশনটা আপনি কোথা থেকে এবং কীভাবে ডাউনলোড করবেন ভিডিও শেষে আমি আপনাদেরকে সমস্ত ডিটেলস বলে দেব। তো ফার্স্ট অফ অল দেখিয়ে দিই অ্যাপ্লিকেশনটার ভিতরে আপনি কীভাবে সেটিংসগুলো করবেন তো আপনি যদি ভালোভাবে সেটিংসগুলো না করেন কিংবা ভালোভাবে না বুঝেন তাহলে কিন্তু আপনার ফোনের ভিতরে কাজ নাও করতে পারে তো ফার্স্ট অফ অল আপনি অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন তো এই যে দেখতে পারতেছেন আমি আমার অ্যাপ্লিকেশনটা ওপেন করলাম তো করার পর দিয়ে এই যে দেখতে পারতেছেন এরকম ইন্টারফেস শু করবে তো এখান থেকে চাইলে আপনি আপনার ফোনের সাউন্ড বাড়াতে কমাতে পারবেন তো এখানে কীভাবে আপনি আপনার ফটোগুলো ভিডিওগুলো হাইড করে রাখবেন সেটা এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেবো তো এই কাজটা করার জন্য আপনি কি করবেন এই যে দেখতে পারতেছেন উপরের দেখতে পারতেছেন লেখা আছে সাউন্ড তো আপনি যে এই সাউন্ড লেখাটার উপরে দুই তিন সেকেন্ড চাপ দিয়ে ধরে রাখবেন তো এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে কিন্তু কাজ হবে না এখানে আপনি দুই তিন সেকেন্ড চাপ দিয়ে ধরে রাখতে হবে তো এখানে আমি দুই তিন সেকেন্ড চাপ দিয়ে ধরে রাখলাম তো ধরে রাখার পর এই যে দেখতে পাচ্তেছেন এখানে লেখা চলে এসেছে অ্যালাও তো আপনি কী করবেন এই যে অ্যালাউতেই ক্লিক করবেন তো অ্যালাউতে ক্লিক করে দেওয়ার পর এই যে দেখতে পাচ্তেছেন এরকম ইন্টারফেস শু করবে আপনার স্মার্টফোনের ভিতরে তো এখানে আপনাকে চার সংখ্যার একটা পাসওয়ার্ড দিতে বলতেছে তো আপনি আপনার মন মতন চার সংখ্যার একটা পাসওয়ার্ড দিয়ে নেবেন এখানে তো আমি ফার্স্ট অফ অল পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্তেছেন আমি একবার পাসওয়ার্ডটা দিয়ে দিছি তো দেওয়ার পর আবার আপনি সেই পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিবেন। তো যে দেখতে পাচ্তেছেন দুইবার আপনি চার সংখ্যার একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন তো দেওয়ার পর এই যে দেখতে পাচ্তেছেন এরকম ইন্টারফেস শু করবে আপনার স্মার্টফোনের ভিতরে তো এখান থেকে আপনি কী করবেন এই যে দেখতে পারতেছেন এখানে লেখা আছে স্কিপ তো আপনি এই যে স্কিপে ক্লিক করবেন তো স্কিপে ক্লিক করে দেওয়ার পর এই যে দেখতে পারতেছেন ইন্টারফেসটা কিন্তু চলে এসেছে তো এই যে দেখতে পারতেছেন ফার্স্ট অফ অল আপনি যে অপশানটা দেখতে পারতেছেন এটার ভিতরে মূলত আপনার আপনার পিকচারগুলো লুকিয়ে রাখতে পারবেন তারপর দিয়ে যে দেখতে পারতেছেন নিচে লেখা আছে ভিডিওস তো মূলত আপনি আপনার ভিডিওসগুলা লুকিয়ে রাখতে পারবেন এই দুই নম্বর অপশানটার ভিতরে তারপর দিয়ে যে দেখতে পারতেছেন তিন নাম্বার আর একটা অপশন আছে মূলত এখানে আপনি আপনার অডিওগুলা লুকিয়ে রাখতে পারবেন তারপর এই যে দেখতে পাচ্ছেন চার নাম্বার আর একটা অপশন আছে নোট প্যাটার মূলত এখানে আপনি আপনার নোটগুলা লুকে রাখতে পারবেন তারপরে এই যে দেখতে পাচ্ছেন পাঁচ নাম্বারে দেখতে পাচ্ছেন সেটিংস বলে একটা অপশন আছে তো আপনি কী করবেন এই যে এই সেটিংসে ক্লিক করবেন তো ক্লিক করে দেওয়ার পরে যে দেখতে পাচ্তেছেন উপরে একদম ফার্স্ট অফ অল দেখতে পাচ্তেছেন লেখা আছে ফিঙ্গার লক তো আপনি কী করবেন এই যে এই ফিঙ্গার লকের অপশনটা অন করে দিবেন তো অন করে দেওয়ার পরে এখান থেকে ব্যাগে চলে আসবেন তো এই যে দেখতে পারতেছেন আমি আমার অ্যাপ্লিকেশনটা ওপেন করলাম তো করার পর আপনি কী করবেন এই যে এই স্পিকারের উপরেই ক্লিক করে ধরে রাখবেন তো ধরে রাখার পর এখান থেকে আপনি চাইলে পাসওয়ার্ড দিয়েও খুলতে পারবেন কিংবা আপনি আপনার হাতের ফিঙ্গার দিয়েও লকটা খুলতে পারবেন তো এই যে দেখতে পারতেছেন এখন আমি আমার ফিঙ্গারটা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর দেখতে পারতেছেন আমার লকটা কিন্তু ওপেন হয়ে গেছে তো এখন আপনি ইমেজগুলো ভিডিওগুলো কীভাবে লুকাবেন সেটা এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেবো তো এই যে দেখতে পারতেছেন আমি ইমেজে ক্লিক করলাম তো ক্লিক করার পরে যে দেখতে পারতেছেন এখানে কিন্তু দুইটা নিউ ফোল্টার আছে তো আপনি এখান থেকে কী করবেন যে কোনো একটা ফোল্ডারের উপরেই ক্লিক করবেন তো ক্লিক করে দেওয়ার পর এরকম ইন্টারফেস শো করবে তো এখান থেকে আপনি কি করবেন ডান দিকে কর্নার উপরে দেখতে পারতেছেন একটা চিহ্ন আছে তো আপনি যেই করচ্চিহ্নটার উপরেই ক্লিক করবেন তো ক্লিক করে দেওয়ার পরে যে দেখতে পারতেছেন আপনার গ্লারির যেই ফটোগুলো আছে সেইগুলো ওপেন হয়ে যাবে তো এখান থেকে মূলত আপনি আপনার ফটোটা কীভাবে হাইড করবেন সেটা এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেবো তো আপনি যেই ফটোটা হাইড করতে চান সেই ফটোটার উপরে দুই সেকেন্ড চাপ দিয়ে ধরে রাখবেন আমি এই যে দেখতে পাচ্তেছেন আমার এই ফটোটার উপরে দুই সেকেন্ড চাপ দিয়ে ধরে রাখলাম তো এই যে দেখতে পাচ্তেছেন আমি এখান থেকে দুইটা ফটো হাইট করব তো চাপ দিয়ে ধরে রাখার পর এই যে দেখতে পাচ্তেছেন এখান থেকে আপনি কী করবেন এই যে দেখতে পাচ্তেছেন তালার যে অপশানটা আছে সেই অপশানটার উপরে আপনি ক্লিক করবেন তো এই যে দেখতে পাচ্তেছেন এখান থেকে আমি আমার দুইটা ফটো এখন হাইড করে আমি আপনাদেরকে দেখাবো তো এই যে দেখতে পাচ্তেছেন এখান থেকে এখন আমি আমার এই দুইটা ফটো হাইড করবো তো হাইট করে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো তো এই কাজটা করার জন্য আপনি কী করবেন যে এই তালার অপশনটার উপরেই ক্লিক করবেন তো ক্লিক করার পরে যে দেখতে পারতেছেন আমার দুইটা ফটো কিন্তু হাইট হয়ে গেছে তো এই যে দেখতে পারতেছেন আমার ফটোগুলা কিন্তু হাইট হয়ে গেছে তো এইগুলো আপনি আবার কীভাবে আনহাইট করবেন সেটা এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিই তো আনহাইট করার জন্য আপনি কী করবেন ফটোগুলোর উপরেই ক্লিক করবেন তো ক্লিক করার পর যেই দুইটা ফটো আপনি হাইট করছেন সেই দুইটা ফটোর উপরেই ক্লিক করে ধরে রাখবেন তো ধরে রাখার পরে যে দেখতে পারতেছেন এই তালার চিহ্নটার উপরেই ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়ার পর এই যে আনহাইটের উপরেই ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়ার পরে যে দেখতে পাচ্তেছেন ফটোগুলো কিন্তু আনহাইট হয়ে গেছে তারপর দিয়ে যে দেখতে পাচ্তেছেন এখান থেকে চাইলে আপনি আপনার ভিডিওগুলো লুকিয়ে রাখতে পারবেন তো আপনি পিকচারগুলো যেভাবে লুকাইছেন ভিডিওগুলো সেম এই প্রসেসে লুকাতে পারবেন তো এখান থেকে ক্লিক করে এখান থেকে আপনি ভিডিও ক্লিক করে লুকাতে পারবেন আপনার মন মতন তো তারপর এখন যে দেখতে পারতেছেন নিচে আপনি অডিওগুলো লুকিয়ে রাখতে পারবেন আপনার তো এখন আমি আপনাদেরকে বলে দেবো অ্যাপ্লিকেশানটা আপনারা কোথা থেকে ডাউনলোড করবেন আর আপনি যদি এই অ্যাপ্লিকেশানটার ভিতরে আপনি আপনার পার্সোনাল ডকুমেন্টসগুলো লুকিয়ে রাখেন কেউ বুঝতেই পারবে না যে আপনি পার্সোনাল জিনিসগুলো লুকিয়ে রেখেছেন তো এখান থেকে মূলত আপনি আপনার ফোনের সাউন্ডগুলোকেও কন্ট্রোল করতে পারবেন তো যদি দেখতে পাচ্ছেন এখান থেকে আপনি আপনার ফোনের সাউন্ড বাড়াতে কমাতে পারবেন খুবই সহজভাবে তো এই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করার জন্য আপনি কী করবেন সর্বপ্রথম চলে যাবেন আপনার আপনার স্মার্টফোনের স্টোর অ্যাপ্লিকেশনটার ভিতরে তো প্লে স্টোর অ্যাপ্লিকেশনটার ভিতরে যাওয়ার পরে এখান থেকে আপনি কী করবেন এই সার্চ বারে ক্লিক করবেন তো তার আগে আমি আপনাদেরকে একটা কথা বল দিই আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমার চ্যানেলে অ্যান্ড্রয়েড ট্রিক্স অ্যান্ড ট্রিক্স সম্পর্কে অনেক ভিডিও আছে চাইলে আপনি দেখে নিতে পারেন তো এখানে আপনি সার্চবারে সাউন্ড কন্ট্রোলস ফটো লেখে সার্চ করবেন তো এই যে দেখতে পারতেছেন সাউন্ড কন্ট্রোলস ফটো লেখে সার্চ করলে এই যে দেখতে পারতেছেন ফার্স্ট অফ অল যে অ্যাপ্লিকেশনটা করছে এই অ্যাপ্লিকেশনটার উপর আপনি ক্লিক করবেন তো এই যে দেখতে পাচ্তেছেন সাউন্ডস কন্ট্রোলস ফোটুস নামে যে অ্যাপ্লিকেশনটা দেখতে পাচ্তেছেন এই অ্যাপ্লিকেশনটার প্রয়োজন হবে আপনার স্মার্টফোনের ভিতরে এই কাজটা করার জন্য তো এই যে দেখতে পাচ্তেছেন এই অ্যাপ্লিকেশনটা আমার ফোনের ভিতরে ওপেন আছে তো এই যে দেখতে পাচ্তেছেন আপনার ফোনের ভিতরে এই কাজটা করার জন্য এই অ্যাপ্লিকেশানটার প্রয়োজন হবে তো আপনার ফোনের ভিতরে এই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নেবেন আপনি তো আমার আজকের ভিডিওটা এপ্রত ছিল তো আমার ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দিবেন তো আপনাকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য